হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দুটো ইম্পর্টেন্ট আপডেট দেবো। ফার্স্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়াইল্ড ডগ, যেখানে নাগার্জুনা ছিল, দিয়া মির্জা ছিল, সিয়ামি খের, অতুল কুলকার্ণি, এবং সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছে এবং প্রথম দিনেই সিনেমাটা অ্যারাউন্ড 3.2 crores ইনকাম করে নিয়েছে। জাস্ট ভাবো, এই সিচুয়েশনেও দাঁড়িয়ে 3 কোটি টাকা প্রথম দিন ইনকাম, মানে কিন্তু বড় বিজনেস। এবং নাগার্জুনার এখানে যা পারফরমেন্স, আমি এখনও সিনেমাটা দেখিনি, তবে চারদিকে যা শুনছি অসম হয়েছে। আমি সিনেমাটা দেখলে অবশ্যই রিভিউ করব। আমি ট্রেলার দেখে রিয়াকশান দিয়েছিলাম এবং এটা হচ্ছে 2007 সালে হায়দ্রাবাদে খুব সম্ভবত একটা বোম ব্লাস্টিং মানে প্ল্যান করেছিল একটা টেরিস্ট অর্গানাইজেশন, সেটাকে কী করে বাস্ট করা হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে। এখানে নাগার্জুনা একজন এনআইএ এজেন্ট, তার ওয়াইফের রোল করছে দিয়া মির্জা। তো আমি এই সিনেমাটা দেখে অবশ্যই এটা রিভিউ করব। ওয়াইল্ড ডগ খুব ভালো রেসপন্স পাচ্ছে দর্শকদের থেকে। তোমরা যদি কেউ দেখে থাকো নিচে কমেন্ট সেকশনে জানো যে তোমাদের কার কেমন লেগেছে। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে RRR SS রাজামৌলি, এই নামটাই এনাফ, তাই না? তো ওনার নেক্সট প্রজেক্ট RRR এর অনেকগুলো মানে মোশন পোস্টার, লুক, অনেক কিছু বেরিয়েছে, রামচরণ বলো, ইন্টার জুনিয়র বলো। তো এবার অজয় দেবগনের বেরোলো, তো সেখানে মোশন পোস্টারটাতে প্রথমে দেখতে পারলাম যে প্রথমে অজয় দেবগনকে দেখানো হচ্ছে না, প্রথমে মানে চাদরটা সে পেছন দিকে ঠেলে দিচ্ছে এবং সেটা যে পেছন থেকে ক্যামেরাটা ধরা আছে, স্লো মোশনে চাদরটা আসছে, এত সুন্দর লাগছিল, অদ্ভুত লাগছিল। এখনকার দিনে মানে টেকনোলজি কোথায় চলে গেছে, ক্যামেরা ওয়ার্ক কোথায় চলে গেছে, এবং SS রাজামৌলির ভিশন, তার প্রত্যেকটা মানে একটা পোস্টারও আমরা বুঝতে পারি। এবং অজয় দেখবেন যখন হাতটা এরকম করছে ধীরে ধীরে, মানে বুলেটগুলো দেখানো হচ্ছে, বুঝতে পারছে একটা ডাকাতের রোল। তো অনেকে বলছিল ভিলেন, কিন্তু আমি যদি জানতে পারলাম একটা সাপোর্টিং মানে রোল সে করছে অজয় দেখবেন। এবং এই গল্পটা নাকি আজ অব্দি ইন্ডিয়াতে কেউ ধরনের গল্প ভাবেনি, আমি 2-3 জায়গায় পড়লাম এই ধরনের একটা গল্প ভাবা হচ্ছে, বেসড অন মানে পৌরাণিক অনেক জিনিসের সাথে রিলেট করা হচ্ছে, কিন্তু এইভাবে প্রেজেন্টেশন, এইভাবে গল্পটাকে ভাবা নাকি এর আগে কেউ করেনি। সো আই এম এগালি লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি। আলিয়া ভাটও আছে, তারও একটা পোস্টার দেখেছি। তো অজয় দেবগনকে দারুণ লাগছে, হয়তো বেশি স্ক্রিন প্রেজেন্স তার থাকবে না কিছু, কিন্তু অজয় দেবগনের ক্যারিজমা আমরা জানি, 5 মিনিটও যদি থাকে মানে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে আর কি। তো এই ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কী মতামত দিচ্ছে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে তোমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।